আদ্র ভাইয়া আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে নিজের শরীর দেখাতে এসেছিস কলেজে? এতই যদি শরীর দেখানোর ইচ্ছে তোর, তাহলে ওড়নাটা কেন নিয়েছিস? ফেলে দে ওটা। বলেই উনি আমার ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে দিয়ে দেয়ালে অনেক জোরে নিজের হাতে আঘাত করল। আমার চোখ থেকে গাল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। এ অপমানজনক কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। আদ্র ভাইয়া আজ আমাকে এসব বাজে কথা শোনালো। রাগে অভিমানে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওড়নাটা তুলে চোখ মুছতে মুছতে চলে এলাম। কিছুক্ষণ আগে আমি কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। স্যার ক্লাসে যাচ্ছিল দেখে তাড়াহুড়ো করে উঠে চলে আসতে নিলে আমার গায়ে থাকা টপসটা চেয়ারের কোণে বেঁধে যাওয়ায় আমি নিচু হয়ে চপসটা ছাড়ানোর সময় ওড়নাটা কাঁধের উপর থেকে পড়ে যায়। আমি টপস ছাড়াতে ব্যস্ত ছিলাম তাই তেমন খেয়াল করিনি। হঠাৎ কানে ভেসে এলো, দোস্ত পাখিটাকে দেখ, একে তো খাঁচায় আটকাতেই হবে। কথাটা শুনে আমি নিজের ওড়নাটা তাড়াতাড়ি ঠিক করে নিয়ে পেছনে ঘুরে আদ্র ভাইয়াকে দেখতে পাই। উনার চোখ পুরোই লাল হয়েছিল। প্রচুর রেগে আমার হাত ধরে টেনে ক্যান্টিনের একপাশে নিয়ে এসেছে, বাকিটা তো আপনারা জানেন। চলুন এবার পরিচয় দেওয়া যাক। আমি আরিশা, তাসনিম আরিশা বলেই ডাকে সবাই, আর আদ্র ভাইয়া আরু বলে ডাকে। আমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষ পড়ছি। আদ্র ভাইয়া আমার বড় চাঁদচুর ছেলে, আমরা একই বাড়িতে থাকি, উনি মাস্টার্সে পড়ছে, পাশাপাশি চাঁদচুর ব্যবসা দেখাশোনা করে। বাড়িতে এসে সোজা নিজের রুমে এসে দরজাটা লক করে ব্যাগটা ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার ছেড়ে বসে পড়লাম নিচে। আমার যখন খুব রাগ হয় তখন এই কাজটাই করি আমি, তাতে রাগটা একটু হলেও কমে। আদ্র ভাইয়ার বলা কথাগুলো আবার মনে পড়তেই ভীষণ রাগ হচ্ছে আমার, ইচ্ছে করছে সিল্কি চুলগুলো টেনে ছিঁড়তে। আমার চুল নয় কিন্তু আদ্র ভাইয়ার চুল ছেঁড়ার কথা বলেছি। অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে আসতেই দেখলাম মা বড় কাকিমা বেডে বসে আছে। আমাকে দেখে যেন ওনারা চাঁদ পেয়েছে। কাকিমা আর মা দুজনেই আমার পাশে এসে দাঁড়ালো। মা বলল, আরিশা মা কি হয়েছে তোর, কলেজ থেকে এসেই দরজা আটকে দিলই, চোখ নাক লাল কেন, কেঁদেছিস তুই? মায়ের কথা এড়িয়ে বললাম, তোমরা আমার রুমে আসলেই কি করে? দরজা তো ভেতর থেকে লক করা ছিল। কাকিমা বলে উঠলেন, তোকে এভাবে দরজা আটকাতে দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর তোর রুমের ডুপ্লিকেট চাবিটা খুঁজে দরজা খুলেছি, আর এসে দেখলাম তুই ওয়াশরুমে, তাতেই বুঝতে পেরেছি তোর আজ কোনো কারণে রাগ হয়েছে। মা বলল, কি হয়েছে মা বল, রাস্তায় কেউ কিছু বলেছে তোকে? আমি বিড়বিড় করে বলছি, কে কি বলবে, তোমাদের আদরের আদ্র, সেই তো একাই একশো আমার রাগ উঠাতে, হনুমান একটা। আরিশা কি বিড়বিড় করছিস, তোর মা আর আমার তো চিন্তা হচ্ছে, বল কিছু। তুই মনমরা হয়ে থাকলে আমাদের ভালো লাগে, বল। তুই ছাড়া আর কে? কাকিমাকে থামিয়ে অথই বলে উঠল, হ্যাঁ আরিশা আপুই, তোমাদের সব, আমি তো কেউ না। অথই গাল ফুলিলে কথাটা বলে বেডে বসে পড়ল। অথই আদ্র ভাইয়ার ছোট বোন ক্লাস নাইনে পড়ে। আমি অথইকে বললাম, বোনু আমার, তুই সবাইকে তোর করে নিয়ে যা, আমার কাউকে লাগবে না। আর এটাও বলে দিস আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। মা মুখটা কালো করে বলল, এভাবে কথা বলছিস কেন তুই?
কিভাবে বলেছি অনু থাক বাদ দে এসব তোর মেয়েটা যে যেদি তা তো আমাদের অজানা নয় আরিশা তোর কি হয়েছে বলতে হবে না এত রাগ ভালো নয় মা এখন খেতে চল খাবো না আমি তোমরা যাও মা কাকিমা অথইকে রুম থেকে বের করে দিয়ে বেডে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি জোরে জোরে দরজায় ঠক ঠক আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল বিরক্ত নিয়ে উঠে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিয়ে আবারও এসে বেডে বসে পড়লাম কে এসেছে সেদিকেও খেয়াল নেই আমার আমি ঘুমে ঝিমতে ঝিমতে বলে উঠলাম ধুর কেউ আমাকে বুঝে না এত মজার ঘুমটা ভাঙিয়ে দিল আর একটুখানি ঘুমাতে দিল কি হতো শুনি মহারানীর ঘুমটা ভাঙিয়ে দিয়ে তাকে খুব বিরক্ত করলাম তাই না তো ম্যাম কয়টা বাজে সে খেয়াল কি আপনার আছে খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছেন কণ্ঠটা শুনে আমার ঘুমটা একছুটে পালিয়ে গেল ভ্রু জোড়া কুচকে সামনে তাকিয়ে বললাম আপনি আপনি আমার রুমে কেন ও আবারও কি থাপ্পড় মারতে এসেছেন এসবই তো পারেন আপনি শুধু শুধু আমাকে বকেন আর আর আজ তো মারলেন আদ্র ভাইয়া হাত ভাজ করে আমার দিকে তাকিয়ে বলল আরু তুই আমাকে আপনি করে কথা বলা শুরু করলি কবে থেকে তুমি করে বলতি ওটাই তো ঠিক ছিল এখন থেকে আপনি করেই বলবো আপনি তো আমাকে মারতে এসেছেন নিন মারুন দাঁড়িয়ে আছেন কেন আদ্র ভাইয়া রেগে বলল একটা থাপ্পড় মেরেছি বলে কেঁদে কেঁদে কয়েক ঘন্টায় চেহারার বারোটা বাজিয়েছিস আর একটা মারলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না থাক ওসব কথা বাদ দে যা ফ্রেশ হয়ে আয় তোর জন্য খাবার নিয়ে এসেছি খেতে হবে আমার জন্য খাবার আনতে বলেছি নাকি আপনাকে নিয়ে যান খাবার খাবো না আমি আর শুনুন আপনার সাথে আমি আর কথা বলবো হুম বলবো না মানে বলবো না ব্যাস আরও আর একটা কথা বললে এবার সত্যি আরও একটা মারব তোকে কথাটা বলেই আদ্র ভাইয়া আমাকে হাত ধরে টেনে পাশে থেকে পানির বোতলটা নিয়ে ব্যালকনিতে এনে বলল জলদি মুখটা ধুয়ে নে আমি কিছু বলতে নিলে উনি বলে উঠল চুপ একটা কথা নয় যা বলেছি কর আমার রাগ হচ্ছে খুব কিন্তু কিছু বলতে পারছি না মুখটা ধুয়ে বেডে উপর বসে পড়লাম আদ্র ভাইয়া প্লেটটা হাতে নিয়ে এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরলেন আরু খেয়ে নে খাবো না আমি উনি একটু চুপ থেকে বলল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে আর মারবো না তোকে তখন নিজের রাগটা কন্ট্রোল করতে পারেনি তাই তো তোকে হুম তাই তো আমাকে এত এত বাজে কথা শুনিয়ে দিল অ্যান আর মারলেন খুব কষ্ট হয়েছিল আমার কি দোষ ছিল আমার হ্যাঁ আমি কি জানতাম নাকি ওই ছেলেগুলো ওসব কথা এখন আর না বলি চুপচাপ খেয়ে নে প্লিজ আদ্র ভাইয়া আমাকে না খাইয়ে এখান থেকে এক পা ও নড়বে না তাই বাধ্য হয়ে অল্প কিছু খেলাম উনি প্লেট রেখে হাত ধুয়ে উঠে দাঁড়াতেই বললাম আচ্ছা ভাইয়া এখন কয়টা বাজে আমি কি দুপুরের খাবার খেলাম এখন রাত প্রায় দশটা বাজে তুই রাতের খাবার খেলই কি দুপুর থেকে এতক্ষণ আমি ঘুমিয়েছি জি ম্যাম নিজে তো আরামে ঘুমিয়েছিস এদিকে বাড়ির সকলের আরামকে হারাম করেছিস সাথে আমারও আপনার আবার কি করেছি আরও আপনি আপনি করবি না তো খুব তো তুমি তুমি ডেকে মাথা খারাপ করিস আজ উল্টোটা করার মানে কি আমি এটা বলেই ডাকবো এখন থেকে
চুপ বেয়াদব মেয়ে, এক চড়ে সবগুলো দাঁত ফেলে দিব, খুব কথা বলতে শিখেছিস না। আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালাম, উনার প্রবলেমটা ক, এই ভালো তো এই খারাপ, আমার সাথে কেন এমন করে বুঝি না। শোন, কাল থেকে আমি তোকে কলেজে নিয়ে যাব, আবার নিয়ে আসব, কোনো বাড়াবাড়ি করবি না, আর কলেজে গিয়ে এদিক ওদিকে না ঘুরে ক্লাসে থাকবি, মনে থাকে যেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। হুহ, আপনার কথা শুনতে আমার বয়ে গেছে, শুনব না আপনার কথা, দেখি কি করেন আপনি। সকালে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাস শুরু হতে 45 মিনিট সময় বাকি, বাড়ি থেকে কলেজে পৌঁছতে 20 মিনিট সময় লাগে, আমি আগেই বেরিয়ে পড়েছি, আমি চাই না আদ্র ভাইয়া আমাকে নিয়ে আসুক, অসহ্য লোক একটা কারণে অকারণে আমাকে বকে, বলে কিনা আমি তোকে নিয়ে যাব নিয়ে আসব। আমিও কম যাই না, সে ঘুম থেকে উঠার আগেই বেরিয়ে পড়েছি। হু, কলেজে এসে সোজা পুকুর পাড়ে চলে এলাম, এখনো 20 মিনিট সময় আছে প্রায়। পুকুর পাড়ে এসে আমার মেজাজ বিগড়ে গেল, একমাত্র কলেজের এই জায়গাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, আর এখানে এসব ছি। পুকুর পাড়ে সিঁড়িতে একটা ছেলে ও মেয়ে বসে আছে, শুধু বসে নেই, একে অপরকে জড়িয়ে বসে আছে। আচ্ছা, এদের কি লজ্জা বলতে কিছু নেই, কলেজে এসেও প্রেম করতে হয়। ওখানে আর বসা হলো না, রাগে গজগজ করতে করতে আমার ক্লাসের সামনে চলে এলাম। সবাই একে একে আসছে, ক্লাসরুম খুলে দিতেই গিয়ে বসে পড়লাম। একটু পরেই মনিকা এসে আমার পাশে বসল। মনিকা আমার বেস্ট ফ্রেন্ড, অষ্টম শ্রেণী থেকে আমরা একসাথে আছি, আমি ওকে মনি বলে ডাকি, আর ও আমাকে আদ্র ভাইয়ার মতো আরও বলে ডাকে। আমি কিছু বলছি না, দেখে মনিকা আমাকে ধাক্কা দিয়ে বলল, আরু তুই তো এমন চুপচাপ বসে থাকার মেয়ে নয়, কি হয়েছে, মন খারাপ, মন মেজাজ দুটোই খারাপ, কেন বাসা থেকে কেউ কিছু বলেছে তোকে? বাসা থেকে কে কি বলবে, বাসার সবাই আমাকে খুব ভালোবাসে, একজনই তো আছে যে মাঝে মাঝেই আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আরু তুই কি আদ্র ভাইয়ার কথা বলছিস, উনি আবার তোকে বকেছে তাই না? শুধু বকেনি রে, ওই হনুমানটা এবার আমাকে মেরেছে। কাল তো তুই আসিস নি, আসলে দেখতে পারতি, সে কি রে কেন মেরেছে তোকে? মনিকাকে কালকের সব কথা খুলে বললাম, পুকুর পাড়ের বিষয়টাও বললাম, যার কারণে আমার মেজাজ খারাপ আছে। ও সব শুনে বলল, পুকুর পাড়ে ওসব রোজই হয়, কমন হয়ে গেছে, ওইদিকে খেয়াল না করাই ভালো। তবে তোর কপালে যে আজ আরো দুঃখ আছে সেটা আমি বুঝতে পারছি। আমি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বললাম, মনি তুই কি বলতে চাইছিস? হুম, আদ্র ভাইয়া তোকে নিজে কলেজে নিয়ে আসবে বলেছে, আর তুই নাচতে নাচতে চলে এসেছিস, ভেবে দেখেছিস উনি রেগে গেলে কি করবে? এই তুই আমার বেস্টু তো, নাকি ওই আদ্রর কিছু হস হুমুম? আমি মাঝে মাঝে ভীষণ কনফিউজড হই যে তুই আসলে কার দলের, আরু কি বলছিস তুই এসব, আমি জাস্ট তোকে, এর মাঝেই স্যার চলে এলো, মনি চুপ হয়ে গেল, আমি ফিসফিসিয়ে বললাম, আর যদি ওই হনুমানটার পক্ষ নিয়ে আমাকে কিছু বলিস তাহলে তোর সাথে আমি ব্রেকআপ করে দিব, মনে থাকবে তো মনি বেবি? মনিকা চোখ বড় বড় করে তাকালো, কিছু বলল না, আমি ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললাম, এভাবে চেয়ে আছিস কেন, আমাকে না দেখে সামনে তাকা, ক্লাসে মন দে। পরাপর তিনটা ক্লাস হলো আর বসে থাকতে মোটেও ইচ্ছে করছে না, আবার খিদেও পেয়েছে।
এদিকে মনিকাও চুপ করে আছে, হয়তো একটু অভিমান করছে। আমি মনিকার হাত ধরে বললাম, মনি চল ক্যান্টিনে যাই, সকালে খেয়ে আসিনি, এখন খুব খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে তো আমার কি, তুই একাই যা, আমি যাব না। আমি কোমরে হাত দিয়ে বললাম, সত্যি যাবি না তো? মনিকা আমার দিকে তাকিয়ে কিছু না বলে উঠে আমার আগে হাঁটা দিল, আমিও হেসে ওর পেছনে ছুটলাম। মনিকা খুব ভালো মেয়ে, খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে। আমার সাথে যতই ঝগড়া হোক না কেন, কখনো রেগে থাকতে পারে না। আমার ফেস দেখলেই নাকি ওর রাগ হাওয়া হয়ে যায়। ক্যান্টিনে আমি আর মনিকা সামনাসামনি বসে আছি, আমি খাবার দিতে বলেছি, এখনো দেয়নি। মনিকা সামনে তাকিয়ে ভীত চোখে আমাকে বলল, আরু পেছনে তাকা, কেন কি আছে পেছনে, তাকা না তাহলেই বুঝতে পারবি। আমি পেছনে তাকাতেই দেখলাম আদ্র ভাইয়া আমাদের দিকে আসছে, মনে হচ্ছে খুব রেগে আছে। আমি দেখেও না দেখার ভান করে চুপচাপ বসে রইলাম। এর মধ্যেই খাবারও দিয়ে গেল, আমার ফেভারিট চিকেন নুডলস। আমি খেতে শুরু করলাম। আরু ভাইয়া কিন্তু এদিকেই আসছে, আর তুই নিশ্চিন্তে খাচ্ছিস। আমি একবার মনিকার দিকে তাকিয়ে আবারও খেতে লাগলাম। আদ্র ভাইয়া এসে আমার পাশে চেয়ারে বসে পড়ল। একবার মাথা তুলে তাকিয়ে দেখলাম চোখটা লাল হয়ে আছে, কপালের রগগুলো ভেসে উঠেছে, উজ্জ্বল ফর্সা গায়ের রং, তাই রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আদ্র ভাইয়া যখন ভীষণ রেগে যায় তখনই এমনটা হয়। আমি ভয়ে ঢোক গিললাম, মনে মনে বলছি, আরু একদম ভয় পাবি না, তোর সামনে কোনো বাঘ বসে নেই যে ভয়ে নিজেকে গুটিয়ে নিবি। নিজেকে স্বাভাবিক রেখে হেসে বললাম, ভাইয়া নুডলস খাবেন, টেস্ট হয়েছে অনেক। হাতটি টেবিলের উপর জোরে বাড়ি দিয়ে বলল, কি বললি তুই, ননুডলস খেতে বলেছি তোকে, না আপনি করে বলতে না করেছি, তারপরেও তুই ওটাই বলছিস। এবার আদ্র ভাইয়া আরো রেগে গেল। এক কাজ করা যাক, তুমি করে বলি তাহলে আর উনি রেগে থাকবে না। সরি ভাইয়া, ভুল করে বলে ফেলেছি, তুমি নুডলস খাবে, খাওয়াচ্ছি তোকে নুডলস। তোকে কাল রাতে বলেছিলাম না আমি তোকে কলেজে নিয়ে আসব, তুই সে কথা না শুনে একাই চলে এসেছিস কোনো সাহসে। তুমি তো ঘুমাচ্ছিলে তাই ডাকিনি, তাছাড়া আমি কি ছোট আছি যে আমাকে নিয়ে আসবে আবার নিয়ে যাবে। আমি যথেষ্ট বড় হয়েছি, একাই চলাফেরা করতে পারবো। আদ্র ভাইয়া উঠে দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে বলল, ও আচ্ছা, তাই অনেক বড় হয়ে গিয়েছিস তুই, ঠিক আছে তোর যা ইচ্ছে কর, যেখানে খুশি যা, আমি কিছুই বলবো না, বাট লিমিট ক্রস করবি তো মরেছিস। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। আদ্র ভাইয়া কথাগুলো বলে হনহন করে চলে গেল সেখান থেকে, আর আমি হা করে তাকিয়ে আছি উনার যাওয়ার দিকে। কি বলে গেল, কিসের লিমিট ক্রস করব আমি, সব সময় বাড়িয়ে কথা বলে, আজব লোক একটা। এতক্ষণ মনিকা চুপ করে সব শুনছিল ছিল, এখন মুখ খুলল। আরু এটা কি হলো বলতো, কি হলো? আমি তো ভেবেছিলাম আদ্র ভাইয়া তোর গালে আজও একটা চর বসাবে, কিন্তু উনি তেমন কিছুই করল না, এমনকি তেমনভাবে রেগেও কিছু বলল না। আমি ভ্রু কুচকে বললাম, মনি তুই কি চেয়েছিলি আদ্র ভাইয়া আজও আমাকে মারুক? এই তুই আমার শত্রু হয়েছিস কবে থেকে বলতো, আরু তুই না অলওয়েজ উল্টোটা বুঝে নিস, আর ঠিক এই কারণেই তুই আদ্র ভাইয়ার কাছে বকা খাস।
আমি কি বলেছি সেটা না বুঝে তুই বিপরীতটা ভেবে নিলি। মনিকা ব্যাগটা নিয়ে উঠে চলে গেল। যাহ বাবা, মনির কি হলো আবার? রাগ করে নি তো? আমি ওকে কি একটু বেশি বলে ফেলেছি? সব হয়েছে আদ্র ভাইয়ার জন্য, উনার জন্য আমার বেস্টুটা রাগ করল। ইচ্ছে করছে উনার মাথার সবগুলো চুল টেনে টেনে ছিঁড়তে। রাতে সবাই মিলে ডাইনিং এ খেতে বসেছি, আমি চুপচাপ বসে খাচ্ছি, একটু পর পর আর চোখে আদ্র ভাইয়ার দিকে তাকাচ্ছি। উনিও খেয়ে চলেছেন, কোনো কথা বলছে না, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে উনার। ঈশ্বর, এমন চুলগুলো আমি ছিঁড়তে চাই। উনার ফর্সা মুখের সাথে কালো চুলগুলো দারুণ মানিয়েছে, আর ঠোঁটের নিচে বা পাশের কালো তিলটা উনার মুখের মাঝে এক মায়াবী আভা ফুটিয়ে তুলেছে। এই আপু, খাওয়া বাদ দিয়ে এত ভাবছো তুমি? অথই এর কথায় একটু কেঁপে উঠলাম, কি ভাবছিলাম আমি, ধেত, সবাই আমার দিকে তাকিয়ে আছে। কাকিমা আমার পাশে এসে বলল, আরিশা কি ভাবছিলি খাওয়া বাদ দিয়ে? হুম, কিছু না কাকিমা, এই তো খাচ্ছি। কিছু না বললেই হলো, খাওয়ার সময় তো পুরো ডাইনিং তুই একাই মাতিয়ে রাখিস বক বক করে, আর আজ এত চুপচাপ বসে আছিস। আসলেই তো আমি আজ এত চুপচাপ কেন? আর কেনই বা আদ্র ভায়াকে অমন ভাবে দেখছিলাম? আমি কাকিমাকে কিছু বলতে যাব তার আগেই আদ্র ভায়া বলল, মা তোমরা অযথাই আরুকে নিয়ে ভাবছো, ওর কিছু হয়নি, ও এখন বড় হয়ে গিয়েছে। কিরে আরু, ঠিক বলেছি তো? আদ্র ভাইয়ার কথাটা শুনতে কেমন যেন লাগল। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে এলাম। এসে বেডের উপর চোখ পড়তেই খুশিতে লাফিয়ে উঠলাম, আমার মন খারাপটা এক নিমিষেই উধাও হয়ে গেল। বেডের উপর ফুচকা আর অনেকগুলো চকলেট রাখা, খুশিতে মনটা নেচে উঠল। কে রেখেছে দেখার সময় নেই। একলাফে বেডে উঠে বসে আগে ফুচকা খেতে শুরু করলাম, ঝালটা একটু বেশি হয়েছে, চোখ থেকে টপাটপ পানি পড়ছে। ঝাল বেশি লাগছে তাই চকলেট হাতে নিলাম, তখনই কেউ বলে উঠল, কি খাদক রে বাবা, একটু আগে ডিনার করে আসলো আর এসে আবারও গিলছে। আমি সামনে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। আমি চকলেট খেতে খেতে বললাম, আমি মোটেও খাদক নই, হুম, চকলেট ফুচকা এগুলো আমার সবথেকে প্রিয় খাবার, এগুলো সামনে পেয়ে আমি না খেয়ে বসে থাকব, কখনোই না। তোমার যদি খেতে ইচ্ছে করে তো বলো, একটু চকলেট দিব। একটু কেন, পুরোটা চাও নাকি? হুম, পুরোটা তো দেওয়া যাবে না, একটু দিতে চেয়েছি, সেটাই তো অনেক। তোর একটু আমার লাগবে না, তুই খা। আচ্ছা আরু, এত রাতে তোকে এসব কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে জানি না তো, রুমে এসে দেখলাম বেডের উপর রাখা, খেতে বসে পড়লাম। সে কিরে, ভূতে রেখে যায় নি তো আবার? ভাইয়া একদম মজা করবে না, ভূত আসবে কোথা থেকে? হয়তো বড় চাচু বা আব্বু এনেছে, আবার হয়তো তুমিও আনতে পারো। আমার কথা শুনে আদ্র ভাইয়া একটু অবাক হওয়ার ভান করে বলল, আমার কি মাথা খারাপ হয়েছে, তোর জন্য এই রাতে এগুলো আনব আমি? ঠিক আছে ঠিক আছে, কে এনেছে এসব জানার দরকার নেই আমার। আচ্ছা আমি তোমার সাথে কথা বলছি কেন? তোমার জন্য আজ আমার বেস্টু আমার উপর রাগ করেছে, কথা নেই, তোমার সাথে যাও তুমি। আমি কি করেছি যে তোর বেস্টু রাগ করেছে?
অনেক কিছু করেছো। এখন যাও তো খেতে দাও আমাকে, তখন থেকে তাকিয়ে আছো আমার পেটে, ব্যথা করবে না বুঝি? যাহ বাবা, এ মেয়ে বলে কি? ওই তোর খাওয়ার দিকে আমি কেন তাকিয়ে থাকব? এগুলো এনে দিলাম আমি, আর আমাকেই কথা শোনাচ্ছ? আমি বড় বড় চোখে তাকিয়ে বললাম, কি বললে? এগুলো তুমি এনেছ? ককি না তো এটা বলেছি নাকি? তুই হয়তো ভুল শুনেছিস। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আদ্র ভাইয়া চলে গেল। আমি ভাবছি উনি তো নিজেই বলল এগুলো উনি এনেছে, আবার বলে ভুল শুনেছি। ধেত, এসব ভেবে আমার কোনো কাজ নেই, আমার জন্য এনেছে, আমি খেতে থাকি। আজ শুক্রবার, সবাই আজ বাড়িতেই আছে। ড্রয়িং রুমে বসে আমি টিভিতে হিন্দি গান দেখছি, আমার পাশে অথই আমার ফোনটা নিয়ে গেম খেলছে। হঠাৎ আদ্র ভাইয়া এসে আমার হাত থেকে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। আমি বিরক্তি নিয়ে তাকিয়ে বললাম, ভাইয়া এটা কি হল? কই কি হয়েছে? তুমি চ্যানেল পাল্টালে কেন? আমি গান দেখছিলাম, দেখনি তুমি? হুম, দেখেছি, তার জন্যই তো চ্যানেল পাল্টে দিলাম। এসব কি গান শুনছিলি তুই? এসব বড়রা শোনে? তুই তো এখনো ছোট, এসব গান আর শুনবি না বুঝলি? 100 বার শুনবো, 1000 বার শুনবো। শোনো ভাইয়া, আমি মোটেও ছোট নই, সামনে ইন্টার পরীক্ষা দিব। হুম, এখন রিমোট দাও, খুব বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা রিমোট দিব, আগে যা আমার জন্য কফি করে নিয়ে আয়। কি? আমি কফি করে আনব। তখনই অথই ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া তুমি আর মানুষ পেলে না? আরিশা আপু কফি বানাতে পারে নাকি শুনে দেখো তো। এবার আমার রাগ উঠে গেল, এতদিন তো আদ্র ভাইয়া আমার পেছনে লাগত, আর এখন এই অথইটাও কিছু না কিছু বলে আমাকে ছোট করে। কি সমস্যা ওদের দুভাই বোনের আল্লাহ জানে। আমি অথই এর হাত থেকে আমার ফোনটা টেনে নিয়ে বললাম, এই আমি না তোর বড় আপু হই, তুই আমাকে এভাবে ছোট করলি। আমার ফোনে তোকে আর গেম খেলতে দিব না, তোর ভাইয়ের ফোন নিয়ে খেল। আর শোন, আমি তো পারি না কফি করতে, যা না তুই তোর ভাইকে কফি করে খাওয়া। আমার দিকে তাকিয়ে আদ্র ভাইয়া মুচকি হাসছে, আর অথই হয়তো ভাবছে কি বলবে এখন। এর মধ্যেই কাকিমা এসে বলল, আরিশা কি হয়েছে, এভাবে চেঁচিয়ে কথা বলছিস কেন? তোমার ছেলে মেয়েকেই জিজ্ঞেস করো না কি হয়েছে। তোমার ছেলেটা তো সুযোগ পেলেই আমাকে বকে, অথইটাও কম যায় না ও যে আদ্র চৌধুরীর বোন, এটা ও বুঝিয়ে দেয়। কাকিমা অথইকে বলল, অথই কি বলেছ আপুকে? আসলে মা ভাইয়া আপুকে কফি করে আনতে বলেছিল, আমি বলেছি ভাইয়া আরিশা আপু কফি বানাতে পারে নাকি শুনে দেখো তো। অথই আরিশা তোমার বড় আপু, আর যদি কখনো এরকম কথা বলো তখন তোমার খরব আছে। আর আদ্র তোকেও বলি, বাড়িতে আমি আছি, তোর ছোট কাকিমা আছে, আমাদের বলতি কফি করে দিতে, আরিশাকে কেন বলেছিস? ওকে এসব করতে হবে না, আমরা আছি কি করতে? মা ওকে একটু কাজকর্ম কিছু শেখাও, শ্বশুর বাড়ি গিয়ে তো কিছুই করতে পারবে না, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আরিশা আমাদের কাছেই থাকবে। আরিশা মা যা তো তোর চাচু বাগানে আছে, ডেকে নিয়ে আয়, নাস্তা করতে হবে তো। কাকিমাকে জড়িয়ে ধরে বললাম, কাকিমা তুমি খুব ভালো, লাভ ইউ, এখনই যাচ্ছি আমি। আমি চলে আসতেই কাকিমা আদ্র ভাইয়াকে বলল,
ওর পেছনে আর লাগবি না বলে দিল আম, সব সময় দেখি কিছু না কিছু বলে ওকে রাগিয়ে দিস। আর যেন এমন কিছু না দেখি। কাকিমা চলে গেল, আদ্র ভাইয়া নিজে নিজে বলতে লাগল, মাঝে মাঝে বুঝতেই পারি না এটা আমার মা নাকি ওই পাগলিটার মা। বিকেলে ব্যালকনিতে বসে গান শুনছি আর গুনগুন করে গাইছি, হঠাৎ অথই এসে পেছনে থেকে আমার গলা জড়িয়ে ধরল। আমি বেশ বুঝতে পারছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি ওর হাত ছাড়িয়ে বললাম, হয়েছে, এত আদর দেখাতে হবে না, কি বলতে এসেছিস সেটা বল। আপু তুমি আমার উপর রেগে আছো। অথই এর মুখের দিকে তাকিয়ে ওর ইনোসেন্ট ফেস দেখে ফিক করে হেসে দিয়ে বললাম, না বনু, আমি আর রাগ করে নেই, বল কি বলবি। আপু বলছিলাম কি, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, চলো না আজ ফুচকা খেয়ে আসি। আমি তো কাল রাতেও এই রে কি বলতে যাচ্ছিলাম, আমি না হোকে বলা যাবে না, কথা ঘুরিয়ে বললাম, চাচু আর আব্বু তো আজ বাড়িতে, কি বলে যাব আমরা, ও নিয়ে তুমি ভেবো না, সবাইকে ম্যানেজ করেই তোমার কাছে এসেছি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। বাহ, তুই তো অনেক ফাস্ট হয়ে গেছিস, বাট তোর ভাইটা কোথায়, সে বাধা দিবে না তো? ভাইয়া বাড়িতে নেই, রাতের আগে ফিরবেও না। হুমম, ভালো হয়েছে, তুই যা রেডি হ, আমিও রেডি হয়ে আসছি। আমি আর অথই ফুচকা খাচ্ছি। আমাদের ডান পাশে ফুলের বাগান আর বা পাশে বড় একটা লেক, খুব সুন্দর একটা জায়গা। গোধূলি বিকেলের রোদ পানিতে এসে পড়েছে, হালকা বাতাস বইছে যার কারণে পানি ঢেউ দিচ্ছে, রোদের আলোতে পানি ঝিলমিল করে উঠছে, অপরূপ মনিমুগ্ধকর একটি দৃশ্য। আমি অথই এর সাথে দু একটা কথা বলছি আর এদিক ওদিকে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ চোখ পড়ল আমাদের থেকে কিছুটা দূরে একটা ব্রেঞ্চের দিকে। আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। অথইকে হাতের ইশারা করে তাকাতে বললাম, ওরও আমার মতো সেম অবস্থা। অথই অবাক হয়ে বলল, আপু আমরা যা দেখছি ঠিক দেখছি তো, ভুল দেখার কি আছে, চল এখন বাড়ি যাই, এখানে আর থাকা যাবে না, বাকিটা বাড়িতে গিয়ে বুঝে নিব। ড্রয়িং রুমে বড় কাকিমা, মা, আমি আর অথই বসে আছি। কাকিমা তো মুখটা কালো করে বসে আছে, আজ যে আদ্র ভাইয়ার কি হবে, উফ ভেবেই আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন দেখলাম আদ্র ভাইয়া আর একটা মেয়ে বসে আছে, দেখে মনে হয়েছিল মেয়েটির মন খারাপ ছিল। আদ্র ভাইয়া কাকে যেন বার বার ফোন দিচ্ছিল আর মেয়েটির দিকে তাকিয়ে কিছু বলছিল। ব্যাস এটুকু দেখে অথই আর আমি হতভাগ, কারণ আদ্র ভাইয়া যে কোনো মেয়ের সাথে অমন একটা জায়গায় যাবে ভাবিনি, তাই ধরে নিলাম ওটা উনার গার্লফ্রেন্ড। আমি বাড়িতে এসে কাকিমাকে সবটা বললাম, বলবই না কেন, আদ্র ভাইয়া সেদিন শুধু শুধু আমাকে চর মারল, খারাপ কথা শোনালো আর আমি ছেড়ে দিব, তা তো হবে না। কলিং বেল বেজে উঠল, অথই গিয়ে দরজা খুলে দিতেই আদ্র ভাইয়া ওর মাথায় একটা টোকা দিকে হেসে ভেতরে ঢুকল, উনার পেছনে আরও একটা ছেলে ও ঢুকল। এটা আবার কে উনার সাথে, এটাই ভাবছি। আদ্র ভাইয়া কাকিমার কাছে এসে ছেলেটার দিকে তাকিয়ে বলল, সাদাফ, এ হল আমার মা আর ওইটা আমার ছোট কাকিমা, মাকে দেখিয়ে, মা ও হল আমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার খুব কাছের একজন ভালো ফ্রেন্ড, স্কুলে কলেজে একসাথেই পড়েছি বাট ভার্সিটিতে ওকে পাইনি, দেশের বাহিরে চলে গিয়েছিল দুই দিন আগেই ফিরেছে,
সাদাফ কাকিমার সামনে এসে সালাম দিয়ে হাসি মুখে কাকিমাকে বলল, কেমন আছেন আন্টি? কাকিমা সালামের উত্তর নিয়ে গম্ভীর মুখেই বলল, হুম ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আন্টি আমি খুব ভালো আছি, আদ্রর মতো একটা বন্ধু থাকলে খারাপ থাকার প্রশ্নই আসে না। ঠিক আছে বাবা, তুমি আদ্রর রুমে গিয়ে রেস্ট করো, আমি চা পাঠাচ্ছি তোমার জন্য। অথই যাত সাদাফকে উপরে আদ্রর রুমটা দেখিয়ে দে, মা আমি যাচ্ছি তো, অথই তোকে যেতে হবে না, আদ্র তোর সাথে আমার কিছু কথা আছে, তুই এখানেই থাক। সাদাফ তুমি যাও, অথই ভাইয়াকে নিয়ে যা। সাদাফ আদ্র ভাইয়ার দিকে একটু তাকিয়ে অথই এর সাথে উপরে চলে গেল। আমি এতক্ষণ চুপচাপ সব দেখছিলাম, এখন কাকিমার দিকে ইশারা করে বললাম কিছু বলতে, মা কি বলবে বলো, আর তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? আদ্র তুই আজ বিকেলে কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? তোমাকে তো বলেই গিয়েছি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, আর আমি সাদাফ এর সাথেই দেখা করতে গিয়েছিলাম, তাই বুঝি তাহলে লেকের পারে একটা মেয়ের সাথে কে বসেছিল? আরিশা অথই তো ভুল দেখে নি, তাই না? মেয়ে মানে, এটুকু বলে আদ্র ভাইয়া আমার দিকে তাকাল। আমি কিছু না বলে কাকিমার পেছনে গিয়ে দাঁড়ালাম। মা ওরা এসে যা বলেছে সেটাই তুমি বিশ্বাস করে নিলে, আর তার জন্যই মন খারাপ করে আছো? আগে তো সবটা শুনবে নাকি? কি শুনব, হ্যাঁ আজ পর্যন্ত তুই যা যা করেছিস, কার সাথে মিশেছিস সব আমাকে বলেছিস, আমাকে না বললেও তোর ছোট কাকিমাকে বলেছিস, আর আজ এত বড় একটা বিষয় লুকিয়ে গেলি। ওই মেয়ের সাথে তোর কত দিনের সম্পর্ক বল? মা এসব কি বলছো তুমি, আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। তাহলে মেয়েটি কে ছিল? মা বলে উঠল, আপা বাদ দাও না, ছেলে বড় হয়েছে সম্পর্ক থাকতেও পারে। আদ্র তুই রুমে যা, সাদাফ তোর রুমে গিয়ে একা বসে আছে। না ছোট কাকিমা, আমাকে সবটা ক্লিয়ার করতে দাও। মা শোনো, হ্যাঁ আমি লেক পারে একটা মেয়ের সাথে বসেছিলাম, ওর নাম পৃথা, আর ও হলো সাদাফের গার্লফ্রেন্ড। সাদাফের সাথে ওর 2 বছরের রিলেশন, কোনো একটা কারণে ওদের মাঝে ঝগড়া হয়েছিল, সাদাফ ওর কল পিক করত না, তাই বাধ্য হয়ে পৃথা আমাকে কল দিয়ে বলে সাদাফের সাথে দেখা করিয়ে দিতে। পরে আমি সাদাফকে ওই লেক পারে আসতে বলি আর পৃথাকেও। সাদাফের আসতে দেরি হয়েছিল, পৃথা আগেই চলে এসেছিল, তাই আমি ওর সাথে বসেছিলাম, বুঝেছো? এখন নাকি সাদাফকে ডেকে এর প্রমাণ দিতে হবে? আমি তো সবটা শুনে হা হয়ে গেছি, হায় আল্লাহ, সবটা না জেনে এত বড় ভুল করলাম আমি। আদ্র ভাইয়া তো মনে হচ্ছে রেগে গিয়েছে, আজ আমার কি হবে কে জানে। মা কাকিমার দিকে এগিয়ে এসে বলল, আপা আমি তোমাকে বলেছিলাম হয়তো কোনো ভুল আছে, কিন্তু তুমি আরিশা অথই এর তালে তাল মিলালে, এবার হলো তো ছেলেটা কষ্ট পেল। কাকিমা আদ্র ভাইয়ার সামনে গিয়ে নরম স্বরে বলল, আদ্র মাকে ভুল বুঝিস না বাবা, তুই তো আমার সাথে সব শেয়ার করিস, তাই এ বিষয়টা শুনে খারাপ লাগছিল। মা এভাবে বলো না, ভুল বুঝেছিলে সেটা মিটে গেছে, আমি তোমাকে ভুল বুঝিনি, শুধু এটুকু বিশ্বাস রাখো তোমার ছেলে তোমাকে না জানিয়ে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবে না। মা আমি এখন রুমে যাই, হুম। কাকিমা ভাইয়ার কপালে একটা চুমু দিয়ে বলল,
अच्छा जा तोदेर जोन्नो नास्ता पाठाच्छी आमी। आद्रो भाया चले जेते गिये आबार घुरे आमार दिके रागी चोखे ताकिये बोल्लो, मा तोमादेर आदरेर मेये आरिशाके बोले दिओ सब समय आमरा सामने जा देखी ता सत्यि ना ओ होते पारे, शुधु शुधु मनेर रागेर जोन्नो अन्नोके कारो काछे कखनो जेनो छोटो ना करे। आद्रो भाया उपरे चले गेलो। बुझते पारछी आमार उपर खूब रेगे आछे, आमाके सब समय आरु बोले डाके आर आज आरिशा बोल्लो एतेई बुझते पारछी आमी भूल करे फेलेछी। धूर आमार माथाय की किछुई नेई। आगे आद्रो भाइयार काछे शुने निलेई तो पारताम। एखन निजेरी खराब लागछे। मा एशे आमाके बोल्लो, तोर की बुद्धि हबे ना कखनो, कम तो बड़ हसनी। आद्र तोर बड़ जा देखेछिस निजेर माझेई राक्ति आपार काछे बोलते एलि केनो। एखन तो छेलेटाओ कष्ट पेलो, आपारो हयतो खराप लागछे। ओनु ओके एभाबे बोलिस ना, बुझते पारे निओ। आरिशा तुई निजेर घरे जा एखन। एसब निये आर कोनो कथा बाड़ानोर दरकार नेई। आपा तुमी ओके किछु बोलते दाओ ना केनो बोलो तो, ओर थेके आमादेर अथई बेशी बुद्धि निये चले। कथागुलो बोले मा रान्नाघरेर दिके चले गेलो। काकीमा आमार गाले हात रेखे हेसे बोल्लो, मन खराब करिस ना, आमी किछु मने करिनि, तुई उपरे जा। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম, সত্যি খুব খারাপ লাগছে আমার। আদ্র ভাইয়া রাগ করল, কাকিমার ও মন খারাপ হয়েছে আর মাও বকলো আমাকে। রাত প্রায় 10:30 বাজে, রুমে পানি নেই। নিচে যাচ্ছি পানি খেতে। সিঁড়ির কাছে আসতেই কাকিমাকে দেখলাম ট্রে হাতে নিয়ে উপরে আসছে। কাকিমা আমাকে দেখেই বলল, আরিশা তোকে পেয়ে ভালোই হলো, কফির ট্রেটা নে তো, আদ্র আর সাদাফ ছাদে আছে, একটু দিয়ে আয়। কাকিমা আমি যাব। আদ্র ভাইয়া তো রেগে আছে আমার উপর। আরে ও হয়তো ভুলে গিয়েছে তোর উপর ও রেগে থাকতে পারে নাকি। নে ধর দিয়ে আয়, ঠান্ডা হয়ে যাবে। আমি কাকিমার থেকে কফির ট্রেটা নিয়ে ছাদের দরজায় এসে দাঁড়ালাম। ভয় করছে আদ্র ভাইয়া যদি উনার বন্ধুর সামনে আমাকে বকে। মনে সাহস জুগিয়ে এগিয়ে গেলাম। ছাদের রেলিং ধরে সামনে তাকিয়ে দুজনে খুব হাসাহাসি করে কথা বলছে। আমি পেছনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমাদের কফি। আদ্র ভাইয়া সাদাফ দুজনেই তাকালো। আদ্র ভাইয়া রাগী গলায় বলল, তোকে কে বলেছে কফি আনতে, মা কোথায়? কাকিমা আমাকে দিল তোমাদের দিয়ে যাওয়ার জন্য। ওহ ঠিক আছে, রেখে যা। আমি মাথা নাড়িয়ে ট্রে থেকে কফির কাপ দুটো রেলিং এর উপর রেখে চলে আসতে নিলে সাদাফ ভাইয়া বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি নিশ্চয়ই আরিশা রাইট? আদ্র তোমাকেই আরু বলে ডাকে। আমি একটু হেসে বললাম, হুম আমি আরিশা। সাদাফ ওকে যেতে দেত, আরু তুই যা। আরে যেতে তো দিবই, আগে একটু কথা বলি, যার কথা সব সময় শুনি তার সাথে একটু কথা না বললে কি হয়? আরিশা আমিও তোমাকে আরু বলে ডাকলে মাইন্ড করবে তুমি না? ভাইয়ার ডাকতে পারেন। ও থ্যাংকস, জানো তো আরু তোমাকে নিয়ে অনেক কথা শুনেছি, তবে যতটা শুনেছি এখন তেমন মনে হচ্ছে না, তুমি নাকি অনেক বেশি কথা বলো, কই এখন তো তেমন কিছুই বলছো না। তবে একটা বিষয় মিলে যাচ্ছে, তোমার চেহারা, তোমার চুল, তোমার হাইট এর যে বর্ণনা পেয়েছিলাম সেটা মিলে গিয়েছে।
आमी अबाक हुए शादाफ भाया के बोल्लाम, आमा के निये अनेक कथा शुनेछेन आपनी, आर आमार बर्णना के दिए छे आपनाके, आमी तो इम्पोर्टेंट केउ नई। शादाफ भाया किछु एक्टा बोलते निले आद्र भाया बोल्लो, शादाफ तुई जोदी एई बेयादब मेटार साथे आर एक्टा कथा बोलिस ताहले तोके तुले आमी छाद थेके फेले दीब। आरु तुई एखनो केनो दाड़िये आछिस जा एखान थेके। आद्र भाया धमक दिए बलाय आमी किछुटा केंपे उठलाम, तबे एटा भेबे खराप लागछे उनी शादाफ भायार काछे आमाके बेयादब मेये बोल्लो केनो। आमी चले आसलाम ओखान थेके रूमे एशे भाबछि, शादाफ भाइया एसब केनो बोल्लो, के बोलेछे आमार ब्यापारे उनाके। आद्र भाइया छाड़ा तो ए बाड़ीर केउ उनाके चिंतो ना, ताहले कि आद्र भाइया बोलेछे? हुम होतेओ पारे। কলেজ ছুটির পর রাস্তার একপাশ দিয়ে আমি আর মনিকা গল্প করতে করতে আসছিলাম। আজকের আবহাওয়াটা একটু অন্য রকম, আকাশটা মেঘলা, যে কোনো সময় ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করবে। চারিদিকে মৃদু বাতাস বইছে, ভালোই লাগছে। তাই কলেজ থেকে বেরিয়ে আজ আর রিকশা নেই নি, দুজনে মেঘলা আবহাওয়া উপভোগ করতে করতে গল্প করছি আর সামনে এগোচ্ছি। একটা বড় গাছের নিচে কয়েকজন ছেলে বসে আড্ডা দিচ্ছে দেখেই মনে হচ্ছে ছেলেগুলো বখাটে টাইপের। আমরা পাশ কেটে যেতে নিলে দুইটা ছেলে এসে সামনে দাঁড়ালা, দাঁত গেলিয়ে হেসে বলল, এই যে বেবিরা আমাদেরকে পাশ কাটিয়ে কোথায় যাচ্ছ, এসো একটু গল্প করে যাও আমাদের সাথে। ছেলে দুইটা আবারও হেসে উঠল, আমার খুব রাগ হচ্ছে এদের কথা শুনে, তাকাচ্ছে ও কেমন ভাবে যেন। আমি কিছু বলতে নিলে মনিকা আমার হাত ধরে নিল, আমি তাকাতেই চোখের ইশারায় বলল কিছু না বলতে। মনিকা নিজেই বলল, ভাইয়ারা আমাদেরকে যেতে দিন, আমরা কলেজ থেকে বাসায় যাচ্ছি, দেরি হচ্ছে আমাদের। ওদের মধ্যে একটা ছেলে জোরে হেসে বলল, হেই সুইট গার্ল, টেনশন নিও না, আমরা নিজ দায়িত্বে তোমাদের বাসায় পৌঁছে দিব। এবার চলো আমাদের সময় দাও। কথাটা বলে ছেলেটা পাশের জনের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল। আমি আর চুপ থাকতে পারলাম না, রেগে বলে উঠলাম, এই যে ভাইয়ারা, সমস্যা কি আপনাদের? হুম, কেন পথ আটকে দাঁড়িয়েছেন? আপনাদের কি বাড়ির লোকেরা এই শিক্ষা দিয়েছে রাস্তায় মেয়েদের পথ আটকে বাজে নজরে তাকাতে? ওদের মাঝে থেকে একজন বলে উঠল, ওই আসিফ, এই মায়ার মুখে তো কথা ফুটেছে, কথার কি তেজ দেখছস? পাশের ছেলেটি বলল, হতাই তো দেখছি, আমাদের কি সমস্যা তাই না? ওই গাড়িটা নিয়ে আয় তো, ওদের সাথে নিয়ে দেখিয়ে দেই আমাদের সমস্যা কোথায়। ছেলে দুইটা আমাদের দিকে এগিয়ে আসছিল, এতক্ষণ তেমন কিছু মনে হয়নি, তবে এখন খুব ভয় লাগছে। এ ছেলেগুলো শুধু বখাটে নয়, খুবই খারাপ, এরা ওদের চাহনি দেখেই বুঝতে পারছি। মনিকা ভয়ে আমার হাত চেপে ফিসফিসিয়ে বলল, সব দোষ তোর, বারবার বললাম রিকশা নিতে, তুই না করলি, এখন কি করে বাঁচব আমরা? হাত পা যে ঠান্ডা হয়ে আসছে। মনিরে, আমি কি জানতাম এমন একটা ঝামেলায় পড়ব? ভয় তো আমারও হচ্ছে, তবে ভয় পেলে চলবে না, আমি সাহস করে বলে উঠলাম,
দো দেখুন আমাদের যেতে দিন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছেলেটা বাঁকা হেসে বলল, খুব খারাপ নয় বেবি, বলো খুব ভালো হবে। বাকি যে দুই জন ছিল ওরা এসে বলল, ভাই গাড়ি রেডি আছে। কথাটা শুনে ভয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার, যতই সাহস দেখাই না কেন এদের সাথে তো পেরে উঠব না। এদিকে হালকা বৃষ্টি পড়ছে রাস্তায় ও তেমন কেউ নেই। আমি মনিকার হাত চেপে ধরে দু এক পা করে পেছনে যেতে লাগলাম। ছেলেগুলো খারাপ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। হঠাৎই একটা গাড়ি এসে আমাদের পাশে দাঁড়ালো, সেদিকে তাকাতেই আমার মুখে হাসি ফুটে উঠল। আদ্র ভাইয়া এসেছে। ভাইয়া আমাদের সামনে এসে দাঁড়িয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে রাগি গলায় বলল, ওদের পথ আটকেছিস কেন তোরা? ওপেন রোডে ইফট্রিজিং করছিস, এর পরিণাম কি হবে জানিস? পুলিশ ডাকবো। ছেলেগুলো কিছুটা ঘাবড়ে গেল। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে একজন নরম স্বরে বলল, সরি ভাই, আর কখনো এরকম কাজ করব না, আমাদের মাফ করে দেন। আদ্র ভাইয়া এবার ঘুরে আমাদের দিকে তাকালো। ওনার চোখের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। উনি দাঁতে দাঁত চেপে বলল, মনিকা তোমরা গাড়িতে গিয়ে বসো। আদ্র ভাইয়া আমাকে না বলে মনিকা কে বলল? মনে মনে বললাম, আরু তোর গালে যে আজ আরো একটা চর পড়বে। আমি আর মনিকা চুপচাপ এসে গাড়িতে বসে পড়লাম। বাইরে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া খুব রেগে ওদের সাথে কথা বলছে। বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছি, ওড়না দিয়ে হাত মুখ মুছতে লাগলাম। মনিকা বলে উঠল, এই আরু আজ আদ্র ভাইয়া না এলে কি হতো বলতো? ভাগ্যিস ভাইয়া ঠিক সময়ে এসেছে, কি আর হতো, ওই মানুষ রূপী পশুদের হাতে বলি হতে হতো আমাদের। আরু তখন তো ভয়ে তুইও কাঁপছিলি, আর এখন এত স্বাভাবিক কি করে? তবে যাই বলিস, আদ্র ভাইয়ার চোখে যে রাগ দেখলাম আজ, তোর কি হবে সেটাই ভাবছি আমি। আমার মনে আবার ভয় ঢুকে গেল, এমনিতেই আদ্র ভাইয়া আমার উপর রেগে আছে, আজ আরো রেগে গেল কি যে হবে আল্লাহ জানে। আদ্র ভাইয়া এসে গাড়িতে সামনে ড্রাইভারের পাশে বসে পড়ল। আমাদের দিকে একবার ও তাকালো না। আমাদের বাড়ির আগেই মনিকাদের বাড়ি পড়ে ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। আদ্র ভাইয়া এর মাঝে একটি কথাও বলেনি আমার সাথে, এমনকি তাকায় উনি। আচ্ছা এর হলোটা কি, আমাকে তো বকল না, নাকি কাল আমি ওনাকে নিয়ে কাকিমাকে বলেছি, আজ উনি আমাকে নিয়ে মাকে বলবে? হায় আল্লাহ, মা তো আস্ত রাখবে না আমাকে। কলেজ ছুটির পর একটুও দেরি না করে যেন বাড়িতে ফিরি, এই বাণীটা প্রতিদিন আমার মা আমার কানে ঢুকিয়ে দেয়। আজ তো দেরি হয়েছে, তার উপর ভাইয়া যদি কিছু বলে আমার 12টা বাজবে। বাড়িতে এসে আদ্র ভাইয়া সোজা নিজের রুমে চলে গেল, আমিও নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসেছি, ভয় ছিলাম কেউ কিছু বলবে ভেবে, কিন্তু না, কেউ কিছুই বলল না। তার মানে ভাইয়া কাউকে কিছু বলেনি, আর ভাইয়ার সাথে বাড়িতে এসেছি তাই হয়তো দেরি হয়েছে বলে মাও কিছু বলেনি। সবাই খাচ্ছি কিন্তু আদ্র ভাইয়াকে দেখছি না। যাক বাবা ভালো হয়েছে, নিশ্চিন্তে খেতে তো পারব। খাওয়া শেষ করে উঠে চলে আসতে নিলে মা ডাকল, আরিশা শোন।
হ্যাঁ মা বলো। মা খাবারের একটা প্লেট আমার হাতে দিয়ে বলল, এই খাবারটা আদ্রোর ঘরে দিয়ে আয়, ওর নাকি মাথা ব্যথা করছে তাই খাবারটা ঘরেই পাঠিয়ে দিতে বলেছে। আমার তো আবারও কাপাকাপি শুরু হয়ে গেল, ওই বদরাগী লোকটার সামনে আমাকেই কেন পাঠাতে চায় এরা। মা আমি কেন যাব, তুমি যাও না দিয়ে এসো। একটা চর দিব, গেলে কি হবে শুনি, জাগিয়ে দিয়ে আর আর শোন বলবি মাথা ব্যথার ওষুধ খেতে। কি আর করা, খাবারটা নিয়ে দরজায় এসে দাঁড়িয়ে দোয়া পড়ে বুকে ফু দিয়ে নক করলাম ভেতর থেকে, বলে উঠল, দরজা খোলা আছে। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখলাম আদ্র ভাইয়া কপালে হাত দিয়ে চোখ বুজে শুয়ে আছে। আমি খাবারটা বেড সাইড টেবিলে রেখে বললাম, ভাইয়া তোমার খাবার রেখে গেলাম খেয়ে নিও। কথাটা বলে চলে আসতে নিলে আদ্র ভাইয়া ডাকলে, আরো দাঁড়া। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আমার ভেতর থেকে বলছে আরো দাঁড়াস না, বের হ জলদি এ রুম থেকে। আমার গলাটা শুকিয়ে আসছে, ভয় ভয় ফিরে তাকিয়ে বললাম, ভাইয়া কিছু বলবে? ভাইয়া উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, তোকে সেদিন কলেজ থেকে কি বলেছিলাম? কি বলেছিলে? মনে নেই কি বলেছিলাম। উহু, ঠিক আছে আমি মনে করিয়ে দেই, সেদিন তোকে বলেছিলাম কখনো লিমিট ক্রস করবি না, তাহলে আজ কলেজ ছুটির পর বাড়িতে না এসে রাস্তায় হাঁটছিলি কেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া আজ আবহাওয়াটা ভালো লাগছিল তাই আর কি। ও ও আচ্ছা, আবহাওয়া উপভোগ করছিলেন আপনি, আমি আর একটু পরে গেলে তো ওই হারামিগুলো তোদেরকে নিয়ে স্পেশাল টাইম উপভোগ করত, তখন খুব ভালো লাগতো তাই না? উনি রেগে কথাগুলো বলছিল, আমি মাথা নিচু করে বললাম, আর এমন ভুল হবে না, কাল থেকে বাড়ির গাড়িটা নিয়ে কলেজে যাব আসব। আদ্র ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে নরম স্বরে বলল, ঠিক আছে, মনে যেন থাকে যা এখন। আমি যেন একটু সাহস পেলাম, মাথা তুলে বললাম, কালকের ওই ব্যাপারটা নিয়ে আমার উপর এখনো রেগে আছো? আমি কারো উপর রেগে নেই। ওহ ঠিক আছে, তুমি খেয়ে নাও, আর মা বলল তোমার নাকি মাথা ব্যথা করছে, ওষুধ খেয়ে নিতে বলেছে। আমার মাথাটা সত্যি খুব ব্যথা করছে, মাথাটা টিপে দিবি। আদ্র ভাইয়ার হঠাৎ এমন কথাতে অবাক হয়ে তাকালাম উনার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন, অসম্ভব কিছু বলেছি নাকি? না ঠিক তা নয়, বলছিলাম কি ভাইয়া খাবার খেয়ে ওষুধ খেলো ব্যথাটা কমে যেত। আমার এখন খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তুই যা কিছু করতে হবে না। আদ্র ভাইয়া কথাটা বলে আবারও শুয়ে চোখ বন্ধ করল। আমি কি করব বুঝতে পারছিলাম না, চুপচাপ একটু দাঁড়িয়ে থেকে এগিয়ে গিয়ে উনার মাথার পাশে বসে হাতটা উনার কপালে রাখলাম। হাতে ছোঁয়া পেয়ে আদ্র ভাইয়া চোখ মেলে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও চোখ বন্ধ করে নিল। হয়তো সত্যি খুব বেশি খারাপ লাগছে। কেটে গেল কয়েকটা দিন, আদ্র ভাইয়া আমার সাথে এখন অনেকটা স্বাভাবিকভাবে কথা বলে, আগের মতো বকে না, তবে যদি একটু এদিক ওদিক করি কাউকে কিছু না বলে নিজের রুমে রেখে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। আগে যদিও উনি কিছু বললে প্রতিবাদ করতাম, কিন্তু এখন কেন জানি পারি না, কেনে যে বলি না নিজেও ভেবে পাই না। আমি আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, কলেজে যাইনি অথইও আজ স্কুলে যায়নি।
बड़ चाचू आब्बू काकीमा और मा आज खूब भोरे आमादेर ग्रामेर बाड़ीर उद्देश्य बेरिएछे, तखन अवश्य बृष्टि छिल ना। এখন বাড়িতে আমি অতই আছি। আদ্র ভাইয়াও বেরিয়েছে। মুষলধারায় বৃষ্টি পড়ছে, আমি রুমেই ছিলাম, অথই দৌড়ে এসে আমার পাশে বসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিরে এভাবে দৌড়ে এলি কেন? আপু ছাদে যাবে, ছাদে যাব এখন, দেখছিস না বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলেই তো যাব, বৃষ্টিতে ভিজব। আপু প্লিজ চলো না। কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি জ্বর হয়? তখন তো বাড়ির সবাই আমাকেই বকবে, তুই তো ছোট, তোকে কেউ কিছুই বলবে না। এই আপু, আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার বড় নাকি আমি তোমার। চলো তো, কেউ কিছু বলবে না, মাত্র 10 মিনিট ভিজবো, এতে জ্বর হবে না। আমারও ইচ্ছে করছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না, অথই যেন আমার সাহসটা বাড়িয়ে দিল। তবে আমার অনেক দিনের ইচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজব। আচ্ছা আজ শাড়ি পরলে কেমন হয়? কিন্তু আমার তো শাড়ি নেই, মায়ের শাড়িগুলো সব আলমারিতে রাখা, চাবিও নেই আমার কাছে। কাকিমার আলমারি তো লক করা থাকে না, ওখান থেকেই পরব। হুম, যেই ভাবা সেই কাজ। অতুইকে বললাম কাকিমার আলমারি থেকে একটা শাড়ি এনে দিতে, ও ব্রু কুচকে বলল, আপু তুমি এখন শাড়ি দিয়ে কি করবে? শাড়ি দিয়ে বউ সাজবো, এত কথা না বলে শাড়ি নিয়ে আয়। অথই গিয়ে হালকা সবুজ রঙের একটা সিল্কের শাড়ি নিয়ে এলো, সাথে ম্যাচিং পেটিকোট ব্লাউজও এনেছে। আমি শাড়িটা হাতে নিয়ে মুখটা কালো করে অথইকে বললাম, বনুরে আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি হবে? তুমি এখন শাড়ি পরে কি করবে এটাই তো বুঝতে পারছি না, এদিকে বৃষ্টি কমে যাবে তোমার এই শাড়ি পরা দেখতে দেখতে। এই বৃষ্টি কমার নয়। শোন, আমার খুব ইচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজব, তাই শাড়িটা পরতে চাইছি। এখন কিছু একটা আইডিয়া দেব নু। আপু তুমি শুধু বড়ই হয়েছ, মাথায় কিছুই নেই। তুমি তো ইউটিউব দেখে পরে নিতে পারো। গুড আইডিয়া, এটা তো আমার মাথাতেই আসেনি। আমি ইউটিউবে দেখে অথই এর সাহায্যে শাড়িটা পরলাম, তেমন ভালো হয়নি, পরা আবার খারাপও হয়নি। অথই আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে হেসে বলল, আপু তোমাকে খুব সুন্দর লাগছে, শাড়িটা দারুণ মানিয়েছে। পুরো বউ বউ লাগছে। আচ্ছা আপু, তুমি আদ্র ভাইয়ার বউ হবে, আমি তোমাকে ভাবি বলে ডাকব। আমি চোখ বড় বড় করে তাকাতেই অথই মাথা ঝাঁকিয়ে বলল, আরে আপু আমি তো মজা করছিলাম, চলো চলো এখন ছাদে যাই। আমি অথই ছাদে এসে মনের সুখে ভিজতে লাগলাম, দুজনে এদিক ওদিকে ছুটোছুটি করছি আর বৃষ্টি জল গায়ে মাখছি। আমার শাড়িটা ভিজে একদম শরীরের সাথে মিশে গিয়েছে, দুহাত দুদিকে মেলে আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে আছি। হঠাৎই অথই রেলিং ধরে বলে উঠল, আপু ভাইয়া চলে এসেছে, এখন কি হবে? ওর কথা শুনে আমিও এগিয়ে গিয়ে দেখলাম ভাইয়া গাড়ি পার্ক করছে। শুরু হয়ে গেল আবার ভয় কাপাকাপি, ভাইয়া যদি দেখে বৃষ্টিতে ভিজছি তাহলে আমাদের দুজনের আজ খবর করে ছাড়বে। আমি অথইকে বললাম, অথই তুই জলদি নিচে যা, তাড়াতাড়ি কাপড় পাল্টে দরজা খুলে দিবি।
ভাইয়া যখন রুমে ঢুকবে তখন আমাকে এসে বলবি। দেরি করিস না যা, অথই দেরি না করে নিচে চলে গেল। বৃষ্টিটা এখন আরো বেড়েছে। আমি ছাদে থাকা দোলনায় বসে পড়লাম, কিন্তু বসে থাকতে মন চাইছে না, তাই আবারও উঠে দুহাত মেলে ঘুরতে লাগলাম। আদ্র ভাইয়া কলিং বেল চেপে চলেছে, অথই তাড়াতাড়ি কাপড় পাল্টে দরজা খুলে দিল। কিরে এতক্ষণ লাগে দরজা খুলতে, কোথায় ছিলি? ভাইয়া আমি তো ওয়াশরুমে ছিলাম, তাই দেরি হয়েছে। ও তুই না হয় ওয়াশরুমে ছিলি। আর একজন তো আছে, সে কোথায়? অথই একটু ভয়ে ভয়ে বলল, আপু। আপু তো নিজের রুমেই আছে। আদ্র আর কিছু না বলে উপরে চলে এলো। উপরে উঠতে আমার রুমটা আগে পড়ে। দরজাটা খোলাই ছিল, আদ্র ভাইয়া কি মনে করে যেন আমার রুমে ঢুকলো, আমাকে না পেয়ে অথইকে ডেকে বলল, আরু তো রুমে নেই, তুই যে বললি ও রুমে আছে। অথই কি বলবে ভেবে পাচ্ছে না, একটু চুপ থেকে বলল, আছে হয়তো কোথাও, আমি জানি না। অথই কথাটা বলে চলে গেল। আদ্র সন্দেহের দৃষ্টিতে তাকালো অথই এর যাওয়ার দিকে। নিজেই মনে মনে বলল, আচ্ছা আরু বৃষ্টিতে ভিজছে না তো। আদ্র ভাইয়া ছাদে চলে এলো, আমি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আদ্র ভাইয়া সিঁড়িঘরের থেকেই দেখতে পেল আমি উল্টো দিকে ঘুরে দুহাত মেলে বৃষ্টি বিলাস করছি। আমাকে ভিজতে দেখে উনি খুব রেগে গেল। এদিকে আমি চোখ মেলে তাকিয়ে দুহাতে বৃষ্টির পানি জমিয়ে হেসে উঠে উপরে দিকে ছুঁড়ে দিলাম। ঘুরে দাঁড়াতেই আদ্র ভাইয়াকে দেখতে পেয়ে আমার আনন্দময় হাসিটা উড়ে গেল, উনি যে খুব রেগে গিয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, এখন কি করবে উনি এটাই ভাবছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনার কোনো সাড়া না পেয়ে মুখ তুলে তাকিয়ে আমি থ হয়ে গেছি। আদ্র ভাইয়ার চোখে এখন রাগ নয়, অন্য কিছু দেখতে পাচ্ছি। উনি একদৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। উনার এই তাকিয়ে থাকার মানেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু খুব লজ্জা লাগছিল আমার, শাড়িটা ভিজে শরীরে লেগে আছে, তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢাকতে লাগলাম। তবে বিশেষ কোনো লাভ হলো না, উনি একইভাবে চেয়ে আছে। না, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না। আমি আস্তে আস্তে পা বাড়ালাম নিচে যাব বলে। সিঁড়ির কাছে এসে ভাইয়াকে পাশ কাটিয়ে যেতে নিলে উনি আমার হাত ধরে ফেলল। আমি চমকে উঠে তাকালাম উনার দিকে। ভাইয়া আমি আর কখনো ভিজব না, প্রমিজ করছি। আম সরি ভাইয়া। আমি ভেবেছি উনি হয়তো রেগে আমার হাত ধরেছে, কিন্তু উনি যা করল তাতে আমার চোখ কপালে। আদ্র ভাইয়া আমার দিকে ঘুরে এক ঝটকায় আমার হাত ধরে উনার কাছে নিয়ে নিল। উনার প্রতিটি নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। উনি হঠাৎ এমন করাই আমি এখনো অবাক হয়ে চেয়ে আছি উনার চোখের দিকে। তবে আজ যেন এ চোখ অন্য কথা বলছে। আদ্র ভাইয়া এক হাতে আমার কোমর ধরে আছে, অন্য হাতে আমার কপালে থাকা ছোট চুলগুলো আলতো করে কানের পেছনে গুঁজে দিল। আমি কিছুটা কেঁপে উঠে চোখ নামিয়ে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। কাঁপা কাঁপা গলায় বললাম, ভ ভাইয়া কি ককরছেন, ছাড়ুন আমাকে। কিছু বলছে না দেখে জোরে করেই বললাম, ভাইয়া আমাকে ছাড়ুন। আদ্র ভাইয়া চমকে উঠে আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে গেল। কি হলো হঠাৎ উনার?
आमी नीचे चले आसलाम। आद्र एतक्षण घोरेर माझे छिलो कि करछिलो निजेओ जाने ना। आरु के आज एक नतून रूपे देखेछे आद्र। एमनितेई ओर प्रेमे पड़ेछे अनेक आगेई, तार ओपर आज शाड़ी पोरे बृष्टिते भिजछिलो आरु। आद्र ओके ओभाबे देखे मुग्ध होये गियेछे। आद्र सिरिर रेलिंग ए निजेर हाथ जोरे आघात करे माथा चेपे बोलते लागलो, কি করছিলাম এটা আমি? আরো খারাপ ভাবলো না তো আমায়? কিন্তু আমি কি করব, ওকে ওভাবে দেখে তো নিজেই হারিয়ে গিয়েছিলাম। মেয়েটা এমন কেন আমাকে যে পাগল করে ছেড়েছে? আমি যে ওর প্রতি দিনে দিনে আরো আকৃষ্ট হয়ে পড়ছি। সেদিনের পর থেকে আদ্র অনেকটা পাল্টে গিয়েছে, আচরণটাও কেমন জানি অন্য রকম লাগে। আরুর সাথে ঠিকমতো কথা বলতো না, তবে লুকিয়ে লুকিয়ে আরুকে দেখত আদ্র। এখন আরুর প্রতি আদ্রর ভালোবাসাটা আরো বেড়েছে। এক অজানা অনুভূতি আদ্রকে আঁকড়ে ধরেছে প্রবলভাবে। এক মুহূর্ত ও আরুকে না দেখে থাকতে পারে না আদ্র। আরুও সেদিনের পর থেকে আদ্রর এমন পরিবর্তন দেখছে, হঠাৎ এমন হওয়ার কারণ কি এটাই বুঝতে পারে না আরু। কলেজ যাব তাই রেডি হয়েই ব্রেকফাস্ট টেবিলে এলাম, সবাই আছে শুধু আদ্র ভাইয়া নেই। উনি কি ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে নাকি এখনো রুমেই আছে বুঝতে পারছি না। মা পাশে থেকে বলে উঠল, আরিশা কলেজে দেরি হয়ে যাবে, তোর খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? হুম খাচ্ছি তো। আমি আস্তে আস্তে খেতে লাগলাম। খাওয়া শেষের দিকে তখনই আদ্র ভাইয়ার গলা শুনতে পেলাম, উনি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামছে আর কাকিমাকে বলছে, মা আমাকে এখন খাওয়ার জন্য জোর করবে না, আমার একটু কাজ আছে, বের হতে হবে। একদম নয়, সকালে না খেয়ে বেরোবি কেন, অল্প কিছু খেয়ে যা। আমি হাত না ধুয়েই তাকিয়ে আছি উনার দিকে, আজ একটু অন্য রকম লাগছে দেখতে। আচ্ছা, উনাকে অন্য রকম লাগছে নাকি আমার চোখ উনার সৌন্দর্যটা অন্যভাবে দেখছে? আদ্র ভাইয়া আজ ব্লু কালার শার্ট পরেছে, হাতা কনুই পর্যন্ত ফোন করা। ব্লু শার্টের সাথে পরনের কালো জিন্সটা দারুণ মানিয়েছে। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, আর হাতে ব্র্যান্ডের ব্ল্যাক কালার ঘড়ি, এক হাতে ফোন, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো একটা লোক। আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছি, কাকিমার কথায় আমার ধ্যান ভাঙল। আরিশা, এই আরিশা কি হয়েছে, কি ভাবছিস তুই? ককি কাকিমা ন না তো কিছু না, বুঝি না কি হয়েছে তোর, আজ কদিন ধরে দেখছি কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকিস। যাই হোক, জলদি হাত ধুয়ে বেরিয়ে পর, আদ্র বাইরে ওয়েট করছে তোর জন্য। আদ্র ভাইয়া আমার জন্য ওয়েট করছে। কিন্তু কেন? তোকে কলেজে নামিয়ে দেবে। কথা না বাড়িয়ে যা, ওর কি যেন কাজ আছে, দেরি হলে রেগে যাবে। আমি বাইরে বেরিয়ে দেখলাম আদ্র ভাইয়া গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমাকে দেখেই গিয়ে ড্রাইভিং সিটে বসলো। আমি পেছনের দরজা খুলতে নিলে আদ্র ভাইয়া সামনে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আমি আপনার ড্রাইভার নই, ওকে পেছনে না বসে সামনে এসে বসুন। আমি কিছু না বলে চেয়ে আছি উনার দিকে। কি হলো, কি আরু শুনতে পাসনি, দাঁড়িয়ে আছিস কেন?
তোর জন্য এমনিতেই দেরি হয়েছে, আরো দেরি করাবি নাকি? আমি চুপচাপ সামনে বসে সিট বেল্ট লাগিয়ে নিলাম। উনি গাড়ি স্টার্ট করলেন। এই কদিনের মধ্যে আজ আদ্র ভাইয়া একটু স্বাভাবিকভাবে কথা বলল। কিন্তু আমার কি হয়েছে? উনার সামনে আসলে কথা বলতে পারি না, কেন এমন হচ্ছে তা মাথাতেই আসছে না। এই যে ভাবনা রানী, কি এত ভাবিস বলতো, তখন থেকে ডেকে চলেছি। আমি একটু নড়ে উঠে বললাম, কিছুই ভাবছি না। বলো কি বলবে? তখন আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন? কখন তাকিয়েছিলাম? আমি যখন বের হচ্ছিলাম আর তুই খাচ্ছিলি। জানিস, তোর ওভাবে তাকানোতে মা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। তার জন্যই তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর মাকে বলেছি তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। আমি কি ইচ্ছে করে তাকিয়েছি নাকি তোমাকে? তো আজকু এটুকু বলেই থেমে গেলাম। থেত কি বলে ফেলছিলাম আমি, না জানি ভাইয়া কি ভাববে। আদ্র ভাইয়া গাড়িটা ব্রেক করে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি আরো বল। আমি মাথা নিচু করে রইলাম। কি বলবো এখন? কথা ঘুরানোর জন্য বললাম, ভাইয়া গাড়ি থামালে কেন? তোমার না কাজ আছে আর আমারও তো দেরি হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়া সিট বেল্ট খুলতে খুলতে বলল, আশেপাশে তাকিয়ে দেখ, কলেজের সামনে আমরা। আমি পাশে তাকিয়ে দেখলাম কলেজ গেটের সামনেই আমরা। আমি দ্রুত নিজের সিট বেল্ট খুলে নেমে পড়লাম। ততক্ষণে আদ্র ভাইয়া নেমে দাঁড়িয়েছে। আমি উনার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া তোমার না কাজ আছে বললে, ঘুম আছে, তুই ভেতরে যা, আমার কাজ নিয়ে তোকে ভাবতে হবে না। আর শোন, ছুটির পরে আমি এখানে ওয়েট করব। ছুটির পর গেটের সামনে আসতেই আদ্র ভাইয়া আর সাদাফ ভাইয়াকে দেখতে পেলাম। মনিকা আমার সাথেই ছিল, ভাইয়ার সাথে যাব শুনে ও রিক্সা নিয়ে চলে গেল। কত করে বললাম আমাদের সাথে যেতে, কিন্তু ও যাবে না। আমি ভাইয়ারদের সামনে আসতেই সাদাফ ভাইয়া হেসে বলল, হাই ভা। নো নো আরু, কেমন আছো তুমি? আমি হেসে বললাম, ভালো আছি ভাইয়া। আপনি কি বলতে চেয়ে থেমে গেলেন? সাদাফ আদ্র ভাইয়ার দিকে তাকালো, আদ্র চোখ গরম করে তাকালো উনার দিকে। সাদাফ ভাইয়া আগের তুলনায় মুখের হাসিটা আরো প্রসারিত করে বলল, আরে তেমন কিছু না তো আদ্র, আমি এখন যাই রে, আরো ভালো থেকো। সাদাফ ভাইয়া চলে গেল, এতটাই দ্রুত গেল যেন উনি এই মুহূর্তে সেখানে না পৌঁছলে অনেক কিছু মিস করে যাবেন। আদ্র ভাইয়ার কথায় গাড়িতে এসে বসলাম, উনিও নিজের জায়গায় বসে গাড়ি চালাতে লাগল। দুজনেই চুপ, কেউ কিছু বলছি না। আমি বাইরে দৃষ্টি রেখে বসে আছি, অবাধ্য কাটা চুলগুলো বাতাসে বারবার আমার চোখে মুখে আছড়ে পড়ছে। আর আমি বিরক্ত নিয়ে এক হাতে সরিয়ে দিচ্ছি। আদ্র ভাইয়া হঠাৎ বলে উঠল, আরো এরপর থেকে বাইরে বের হলে হিজাব পরে বের হবি। উনার কথায় আমি ঘুরে তাকালাম, উনি সামনের দিকে তাকিয়ে বলেছে কথাটি। ভাইয়া আমি হঠাৎ হিজাব পরব কেন?
তোকে আমি কোনো প্রশ্ন করতে বলিনি, যা বলেছি সেটাই করবি, কথাটা যেন মাথায় থাকে। আমি চাই না তোর চুলের প্রশংসা আর কেউ করুক। আমার ভ্রু জোড়া কুচকে গেল উনার কথা শুনে। আজব তো, আমার চুলের প্রশংসা কেউ করলে তাতে উনার প্রবলেম কি? কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেলাম, আদ্র ভাইয়াও আমার পেছনেই আসছে। কলিং বেল দুবার চাপতেই দরজা খুলল কেউ। সামনে ফুপিকে দেখে খুশিতে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলাম। ফুপি কেমন আছো? কখন এসেছো তুমি? এতদিনে আমাদের কথা তোমার মনে পড়ল বুঝি, নাকি ভুলে গিয়েছিলে? হুম, ফুপি হেসে বলল, উফ আরিশা, তুই সেই বাচ্চাটি রয়ে গেলি, এত প্রশ্ন একসাথে করে। কোনটা রেখে কোনটার উত্তর দেব আমি? আদ্র ভাইয়া পেছনে থেকে বলে উঠল, পাগলি হলে যা হয় আর কি। আমি ফুপিকে ছেড়ে ঘুরে বললাম, কি বললে তুমি? আমি পাগলি? তা নয় তো কি। ফুপিকে দেখেই তো বাদরের মতো লাফিয়ে উঠলি, তারপরেই প্রশ্নের ঝুড়ি খুলে নিয়েছিস। ফুপি কি পালিয়ে যাচ্ছে? হুম, আদ্র থাক না, জানিস তো ও এমনি। তুই কেমন আছিস বল? আমি তো খুব ভালো আছি ফুপি। আদ্র ভাইয়া আগে যেতে লাগলো, আমি ফুপির সাথে কথা বলতে বলতে ভেতরে যাচ্ছিলাম, হঠাৎ কেউ এসে আদ্র ভাইয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আদ্র এতক্ষণে আসার সময় হল তোমার, সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। আদ্র ভাইয়ার মুখে বিরক্তি ছাপ আমার দিকে আর চোখে তাকিয়ে সরে দাঁড়িয়ে বলল, রাফিয়া তোকে কতবার বলেছি গা ঘেঁষে কথা বলাটা আমার পছন্দ নয়। আর আমাকে তুই ভাইয়া না বলে আদ্র বলছিস কেন? ওহো, আদ্র এভাবে কেন বলছো? আমি না হয় একটু কাছে এসে দাঁড়িয়েছি, কি এমন ক্ষতি হয়েছে তাতে? আর ভাইয়া বলার কথা বলছো, উহুম, আমি তোমায় ভাইয়া বলে ডাকব না, আদ্র বলেই ডাকব। ফুপি এগিয়ে গিয়ে রাফিয়াকে বলল, রাফিয়া, আদ্র তোর বড়, ওকে ভাইয়া বলেই ডাকবি তুই? রাফিয়া আমার ফুপির মেয়ে, আমার থেকে 2 বছরের বড়। সব সময় একটা ন্যাকা ন্যাকা ভাব নিয়ে চলে, যার কারণে ওকে আমার পছন্দ নয়। দরকারের বাইরে কখনো ওর সাথে কথাও বলি না আমি, কিন্তু আজও আদ্র ভাইয়ার গা ঘেঁষে দাঁড়ানোতে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ইচ্ছে করছিল ওকে টেনে আদ্র ভাইয়ার থেকে দূরে সরিয়ে আনি। আমি উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্র ভাইয়া রাফিয়াকে বলল, শোন রাফিয়া, তোকে আগেও বলেছি এখনো বলছি, আমার গা ঘেঁষে কখনো কথা বলতে আসবি না, আর ভাইয়া বলবি আমায় নো আদ্র, ওকে নেক্সট টাইম এমন ভুল যেন না হয়। আদ্র ভাইয়া ওকে এগুলো বলে আমার দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। মনে মনে আমি খুশি হলাম রাফিয়ার এমন ন্যাকামো আদ্র ভাইয়া প্রশ্রয় দেয়নি বলে। কিন্তু আমার এই খুশি হওয়ার কারণটা কি? রাতে অথই আর আমি আমার রুমে বসে গল্প করছিলাম, তখন আদ্র ভাইয়া এলো, অথইকে ধমক দিয়ে বলল, অথই এখানে কি করছিস তুই? যা রুমে গিয়ে পড়তে বস। অথই কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ভাইয়া ওকে এভাবে বললে কেন? মন খারাপ হয়ে গেল তো ওর?
मन खराब करार की आछे पड़ा बाद दिए आड्डा दिबे आमी ता देखबो। ओ तो छोटो ओके आर की बोलबो बला उचित तो तोके। आमाके केनो आमी की करेछी? सामने जे तोर परीक्षा से ख्याल तो नहीं तोर सारा दिन लाफालाफी सुजोग पेले फोन आर आड्डा। आबार जदि देखी पड़ा बाद दिए आजे बाजे काज करछिस ठाटिए चर मारब तखन भेतरे आसते पारी। कथाटा शुने आद्र भाइया आमी दुजनेई दरजार दिके ताकालाम। राफिया दात केलिए हेसे दाड़िये आछे। एमनितेई आद्र भाइयार उपर राग होच्छिल, तार मध्ये आबार एई नैकारानी हाजिर। असह्य হাসিটা আসছে না তাই জোরপূর্বক হেসে বললাম, এসেই তো গেছো আবার অনুমতি চাইছো কেন, এসো ভেতরে। না মানে তোমরা কথা বলছিলে, ভাবলাম পার্সোনাল কোনো কথা বলছো তাই আর কি। রাফিয়ে এসে বেডে বসে পড়ল। আদ্র ভাইয়া রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলল, রাফিয়া আমরা কোনো পার্সোনাল কথা বলছি না। যদি তেমন কিছু বলার হতো তাহলে তোকে দেখানোর জন্য দরজাটা খোলা রাখতাম না। আদ্র ভাইয়া বেরিয়ে যেতে গিয়ে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আরু পড়তে বসো এখন। আদ্র ভাইয়া চলে যেতেই রাফিয়ে মুখ বাঁকা করে বলল, আরিশা আদ্র তোর প্রতি এত খেয়াল কেন রাখে বলতো? আমি উনার বোন হই, খেয়াল রাখাটা কি স্বাভাবিক নয়? ঠিক তা নয়, আদ্রকে দেখেছি সব সময় তোর প্রতি একটু স্পেশাল ভাবে কেয়ার করে। কে জানে কি চলছে ওর মনে। রাফিয়া আপু তুমি একটু বেশি বুঝে নিচ্ছ, তেমন কিছুই নয়। এখন তুমি যাও, আমি পড়তে বসব। যাচ্ছি যাচ্ছি, তোর রুমে আমি থাকতে আসিনি। রাফিয়া বেরিয়ে গেল। যাক বাবা বাঁচা গেল, এই মেয়েটাকে কেন জানি আমার সহ্যই হয় না। আমার ফুপিটা এত ভালো, তার মেয়ে এমন কেন হয়েছে কে জানে। রাতে ঘুমিয়ে আছি, ঘুমের মাঝেই অনুভব করতে পারছি কেউ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। আমি চেয়েও চোখ খুলতে পারছি না, মনে হচ্ছিল আমার চোখ জোড়া চেপে ধরে রাখা হয়েছে। হঠাৎ আমার কপালে ঠোঁটের স্পর্শ পেলাম। সারা শরীর কেঁপে উঠল, আমার ধপ করে চোখ খুলে ফেললাম। তখনও দুটি চোখ আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি চমকে উঠে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরলেন। আবছা আলোয় লোকটিকে চিনতে না পারলেও চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছে। সে আমার মুখ চেপে ধরায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার হাত দিয়ে ওই হাতটি সরানোর চেষ্টা করছি, পারছি না। মুখ থেকে উমম উম শব্দ ছাড়া কিছুই বের করতে পারছি না। তখনও সে চোখ দুটো আমার চোখের দিকেই তাকিয়ে আছে। আমি আর না পেরে তার হাতে জোরে একটা চিমটি কাটলাম। লোকটি সাথে সাথেই আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। আমি ছাড়া পেয়ে জোরে নিঃশ্বাস নিয়ে দ্রুত বেড থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে দিলাম। তারপর সে লোকটির দিকে ঘুরেই আমি শকড হা করে তাকিয়ে আছি তার দিকে। আমার সামনে থাকা লোকটি আর কেউ নয়, আদ্র ভাইয়া। উনি বেডের পাশে বসে আছে, এখনো তার চোখ আমার দিকে। আমি আস্তে আস্তে উনার দিকে এগিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তুমি এত রাতে আমার রুমে কি করছিলে? আর আমার দিকে ওভাবে কেন চেয়েছিলে? আদ্র ভাইয়া চোখ নামিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, আরু তুই কি ভয় পেয়েছিস?
এভাবে ভূতের মতো অন্ধকারে আমার মুখের উপর ঝুঁকে থাকলে তো ভয় পাবই। তুমি জানো তুমি আমার মুখ চেপে ধরাতে দম বন্ধ হয়ে আসছিল আমার। বললে না তো কেন এসেছো? তোকে দেখতে। কি? আমাকে দেখতে? এত রাতে আমাকে দেখার কি আছে শুনি? সকালে দেখতে পারতে না? আদ্র ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, আরু তুই কি বুঝিস না কিছু, নাকি বুঝতে চাইছিস না? আমি আবার কি বুঝতে চাইছি না? তুমি বুঝিয়ে বলো তাহলেই বুঝব। আদ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক তোকে কিছুই বুঝতে হবে না, ঘুমিয়ে পড়, আমি যাচ্ছি। আদ্র ভাইয়া চলে গেল। এদিকে আমি এখনো অবাক হয়ে ভাবছি, উনি কেন এসেছিল এত রাতে? বলল তো আমাকে দেখতে এসেছিল, কিন্তু কেন? আর আমি কি বুঝতে চাইছি না? আমার মাথাতে তো কিছুই আসছে না। রাফিয়া তখন বলল, আদ্র ভাইয়া আমার প্রতি স্পেশালভাবে কেয়ার করে, হুম এটা ভুল কিছু বলেনি, কিন্তু কি আছে এর পেছনে? আচ্ছা আদ্র ভাইয়া কি আমাকে ভালোবাসে? আমাকে জানতে হবে, যেভাবেই হোক জানতে হবে আদ্র ভাইয়ার মনে ঠিক কি আছে। আদ্র ভাইয়ার কথা মতো আজ হিজাব পরে কলেজে এসেছি, যদি না পড়তাম পরে বকা শুনতে হতো, বকা শোনার থেকে হিজাব পরে বের হওয়া অনেক ভালো। এতে অবশ্য আমারও ভালো হয়েছে, আজ চুল নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি। মনিকা আমি সামনাসামনি বসে আছি। রাতের সবকিছু বলেছি ওকে। মনিকা নিজের মুখে হাত দিয়ে কিছু একটা ভাবছে। আমি ওর বাহু ঝাঁকিয়ে বললাম, ওই মনি কি ভাবছিস তুই বলতো? ভাবছি আদ্র ভাইয়াকে আমি ভাইয়া বলেই ডাকব নাকি দুলাভাই। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। মনি কি বলছিস তুই? আদ্র ভাইয়াকে দুলাভাই ডাকবি কেন? আরু তোর মাথায় কি আছে বলতো? এসব তো অথই ও বুঝতে পারবে আর তুই বুঝিস না। আমি আগে থেকে একটু আইডিয়া করেছিলাম আদ্র ভাইয়া তোকে ভালোবাসে, তারপর কাল রাতের যে কাহিনী তুই বললি আমাকে, তাতেই তো কোনো ভাবনা চিন্তা ছাড়াই বুঝে নেওয়া যায় আদ্র ভাইয়া তোকে ভালোবাসে। মনি তোর কি মনে হয় আমি কিছু ভাবিনি? উনি আমাকে ভালোবাসে কিনা এটাও আমার মাথায় এসেছে, কিন্তু কেন ভালোবাসবে উনি আমাকে? আমি তো অনেক ছোট উনার থেকে। আবার এদিকে আমরা চাচাতো ভাই বোন, আরু কেউ কাউকে কেন ভালোবাসে এটা হয়তো সে নিজেও জানে না, মনের অজান্তেই তার প্রতি একটা টান চলে আসে। আর কি বললি ভাই বোন? এসব কোনো ব্যাপার না, এ ধরনের সম্পর্ক অনেকেই করেছে। আরু একটা কথা বলতো, তুই কি আদ্র ভাইয়াকে সেভাবে কখনো দেখেছিস? মানে আমি বলতে চাইছি উনার প্রতি তোর ভালো লাগা ঠিক কতটা? ভালো লাগা কতটা ঠিক জানি না, তবে ভালো লাগে। মাঝে মাঝে তো ক্রাশ ও খাই উনার লুক দেখে। হুম বুঝলাম, তোর এই ভালো লাগা একসময় ভালোবাসাতেও পরিণত হবে। বিকেলে ছাদের দিকে যাচ্ছি আর মনিকার বলা কথাগুলো ভাবছি। আদ্র ভাইয়ার চিন্তা আমি কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছি না, যতই ভাবছি এসব আর ভাবব না ততই যেন মাথার মধ্যে কাল রাতের ব্যাপারটা ঘুরছে। হঠাৎ পা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, চোখ খিচে বন্ধ করে নিলাম। এই বুঝি আমার কোমরটা ভাঙবে এখন।
কিন্তু না, আমি পড়ার আগেই কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরে ফেলল। আমি চোখ খুলে আদ্র ভায়াকে দেখতে পেলাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে বলল, দেখে চলতে পারিস না, এখন যদি এখানে আমি না থাকতাম তাহলে তো পড়ে গিয়ে ব্যথা পেতি। আদ্র ভাইয়া আমাকে ওভাবেই ধরে রেখে কথা বলছে, আর আমি উনার শার্টের কলারের নিচে খামচে ধরে চেয়ে আছি উনার চোখের দিকে। এই চোখ দুটোর ভাষা হয়তো আমি বুঝতে পারছি। উনার এ চোখ জোড়াতে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ওই চোখ দুটো গভীরভাবে দেখার অধিকার শুধুই আমার। উনিও আর কিছুই বলল না, একইভাবে দুজনে দুজনার চোখের দিকে তাকিয়ে আছি। হঠাৎই মনে পড়ল আমি আদ্র ভাইয়ার খুব কাছে আছি, উনি আমার কোমর জড়িয়ে রেখেছে। আমি নড়েচড়ে উঠতেই উনি আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। সরি ভাইয়া, আমি খেয়াল করিনি কিভাবে যে পাটা স্লিপ কাটল। উনি আস্তে আস্তে বলল, খেয়াল না করেই ভালো করেছিস, তা না হলে তোর চোখের অনুভূতিটা বুঝতাম কি করে। ভাইয়া কি বলছো তুমি, জোরে বলো। বলছি দেখে শুনে চলবি, এভাবে সব সময় তো ধরার জন্য আমি থাকব না। তুমি না থাকলে অন্য কেউ ধরবে। কি বললি তুই, অন্য কেউ কেন ধরবে তোকে? তোকে টার্চ করার অধিকার শুধু একজনেরই আছে, তাই নাকি? তোকে সে আছে একজন। ভাইয়া চলে গেল সেখান থেকে। আমি উনার যাওয়ার দিকে তাকিয়ে হেসে বললাম, তুমি ঠিকই বলেছ, এতদিন সত্যি কিছু বুঝিনি, আসলে চেষ্টাই তো করিনি বুঝার, তবে আজ আমি ঠিকই বুঝতে পারছি। তোমার চোখের ভাষা আমি কিছুটা হলেও পড়তে পেরেছি, কিন্তু এখন প্রশ্ন হলো আমার মন কি চাইছে। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে, এটাই কি তাহলে ভালোবাসার পূর্ব লক্ষণ? চলবে।